কি বলবেন, কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু আমাদের অঞ্চলে মানে সাংবিধানিক মানে এই সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনেই আজকে প্রধান উপপ্রধান নির্বাচিত হলো বা গঠন করা হলো। বিরোধীরা আটজন আছে, কাজ কিভাবে সামলাবেন? বিরোধী আছে, বিরোধীকে বন্ধুত্ব সুলভভাবে ইয়ে করলে, সবাইকে সহমত করলে উন্নয়ন করা যাবে, সেটা অসুবিধা হবে না। আপনার প্রধানে বসে প্রথম কাজ কি হবে? উন্নয়ন, প্রথম কাজ আমার উন্নয়ন হবে, প্রতিটা বুথ পরিদর্শন করা, প্রতিটা বুথের কোন জায়গায় কোন বুথে কী কাজের ঘাটতি আছে সেই ঘাটতিগুলোকে আমাকে আগে কালেকশন করতে হবে। ঘাটতি কালেকশন করার পর আমি তারপর একটার পর একটা যেটা আগে করতে হবে সেই কাজটাকে আমি আগে করবো। আপনি তো সব মানুষের প্রধান, হ্যাঁ, সবাইকে নিয়ে চলবেন কীভাবে, মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? সমস্ত কী বলেন, গোটা অঞ্চলের প্রধান আপনি, হ্যাঁ, আপনি কীভাবে মানুষকে সহায়তা করবেন? দেখুন, বিগত 10 বছর আমাদের প্রধান ছিলেন, 10 বছরে অনেক উন্নয়ন হয়েছে, আমার দিদির 72-74 প্রকল্পের প্রত্যেকটা প্রকল্পই রূপায়িত হয়েছে, এবং নতুন করে কিছু যেমন 2-1 জায়গা আছে সেগুলো হবে, যেগুলো টুকটাক বাকি আছে সেগুলো আমরা সম্পূর্ণ পূরণ করে দেব। আর দিদি আগামী দিনে এখানে দিদির হাতকে শক্ত করার জন্য যে বিরোধীটা আছে সেই বিরোধীটাকে আমরা মোকাবেলা করে নেবো, আমাদের প্রত্যেকটা বুথ আমরা রিকভারি করে নেবো লোকসভা ভোটের আগে। দাদা আপনার নাম? আমার নাম রাজীব সাঁদা। কোন অঞ্চলের প্রধান? আমি মলাইপুর 1-এর। চলো চলো।